রাজ্যে প্রবেশের মুখেই একটি ছয় চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে চোরাই বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ ফেন্সিডিল আটক করেছে আসাম পুলিশ। তার সাথে গাড়িটির চালক এবং সহচালককেও পুলিশ আটক করেছে। আটক করা মাদকের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা হবে বলে আসাম পুলিশ জানায়। যে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের নাম আনোয়ার হোসেন এবং গুলজার হোসেন বলে পুলিশ জানায়। বেলার দিকে ওম কনস্ট্রাকশনের একখানি গাড়ি গুয়াহাটির পড়া গুয়াহাটি থেকে মানে ত্রিপুরা যাচ্ছিল, তো গাড়িটা কাঁচলতলি একটা বায়া রোড ছিল, ওই রোড দিয়ে আমাদের গেটের সম্মুখে আসে। আসার পরে আমরা গাড়িটা থামানোর পরে আমরা গাড়িটা চেক করার পরে আমরা এখানে কিছু অবৈধ ফেন্সিডিল দেশা জাতীয় কিছু কফ সিরাপ আমরা পাই। তো টোটাল পরিমাণ ছিল 1990 বোতল, যার বাজার মূল্য হচ্ছে আনুমানিক 10 লক্ষ টাকা। আর জিজ্ঞাসাবাদ করতে আমরা জানলাম যে গুয়াহাটি থেকে মালটা আগরতলা নিয়ে যাচ্ছিল, তো ড্রাইভার হ্যান্ডিম্যানকে আমরা করায়ত্ত করেছি। আর এমবিবিএস অ্যাক্ট মতে আমরা একটা কেস ইস্যু করেছি, অনুসন্ধান জারি আছে। ইনভেস্টিগেশন ইন্টারেস্টে এখন আমরা এগুলি ডিসক্লোজ করি নাই, বাকি তো ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। পুরি বস্তা পাপড়ের সঙ্গে লুকিয়ে বাক্সবন্দী অবস্থায় এ মাদক গুয়াহাটি থেকে রাজ্যে আসছিল বলে পুলিশের বক্তব্য। পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল এ নিষিদ্ধ কফ সিরাপ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।